Hi everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন রোল। রোলের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, সেটা আমি নুডলস দিয়ে তৈরি করেছিলাম। আজকে আমি চিকেন দিয়ে এই রোলটা তৈরি করব। এটা খুব সহজেই আমি তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো প্রথমে লবণ দিলাম, হাফ চা চামচেরও কম দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচের কম দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের কম দিয়েছি রসুন বাটা, হাফ চা চামচের কম দিয়েছি আদা বাটা, হাফ চা চামচের কম ব্যবহার করলাম জিরা বাটা। সব কিছুই আমি হাফ চা চামচের কম করে ব্যবহার করেছি। আর আমি 1 চা চামচের মতো এখন লেবুর রস এর মধ্যে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন এই চিকেনটাকে মাখিয়ে নিলাম আমি, এটাকে আমি ম্যারিনেট করে রাখবো না, সাথে সাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন কিছুক্ষণ। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এখন এই চিকেনটাকে প্রথমেই 2 মিনিটের মতো একটু ভেজে নেব। চিকেনের ব্রেস্টের অংশ আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করছি, কারণ এর মধ্যে আমি অন্য কোনো সবজি ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোট ছোট করে বরবটি কেটে দিতে পারেন, অথবা গাজর বা আলু একটু গ্রেট করেও দিতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এটা কিন্তু এখনও ঝুরঝুরে অবস্থায় আছে, তাই এটাকে আমি একটু আঠালো করতে চাচ্ছি। তাই একটু জলের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব, এতে করে কিন্তু চিকেনটা একটু আঠালো হবে। এখন আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে মিশিয়ে নেব, অনবরত নেড়ে তারপরে নামিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু চিকেনটা একদম আঠালো হয়ে গেছে, আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্যই হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি রোল বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। এজন্য আমি 1.5 কাপ নিলাম ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম, আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, এটা ব্যবহার করেছি শুধুমাত্র ডিমের গন্ধটা দূর করার জন্য। এখন প্রথমে একটু মিশিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটা পাতলা ব্যাটার হবে, ঘন হবে না, তবে একেবারেও কিন্তু জলের মতো পাতলা হবে না। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 চামচ ব্যাটার সরিয়ে রাখছি, কারণ এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন 1 গোল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটারটা একটু ছড়িয়ে দিতে হবে, আমি ছড়িয়ে দিয়েছি। আর উপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন উল্টে দিতে হবে। প্যানটা ধরে একটু ছড়িয়ে দিলেই কিন্তু এভাবে ছড়িয়ে যাবে, আর পাতলা করেই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। আমি সবগুলো রোলের জন্য রুটি তৈরি করে নিয়েছি, দেখুন একেবারে পাতলা করে কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে পাতলা করেই তৈরি করতে হবে, তা না হলে কিন্তু রোলটা ভাঁজ দেওয়ার সময় খুবই সমস্যায় পড়তে হবে, ভাঁজ দেওয়া যাবে না। আমি রোলের জন্য যে রুটিগুলো তৈরি করেছি, তো একটা রুটি নিয়ে একটা সাইড দিয়ে আমি যে আগে থেকে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু ময়দা জল দিয়ে ঘন করে গুলে নিয়েছি। এখন এটা আমি চারপাশ থেকে এই রুটিটার চারপাশ থেকে লাগিয়ে নেব, এতে করে কিন্তু রোলটা আটকে থাকবে আর ছুটে যাবে না। Thank you.
সবগুলো রোল আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তো সেই ব্যাটারের মধ্যে এখন আমি ডুবিয়ে নিয়েছি একটা রোল নিয়ে। আপনারা চাইলে কিন্তু একটা ডিম ফেটিয়েও সেই গোলার মধ্যেও কিন্তু এই রোলটা ডুবিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ডিমের গোলার থেকে এভাবে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। ব্যাটার থেকে তুলে এখন আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব। সবগুলো রোল আমি এভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই হবে। এখন আমি রোলগুলো ভেজে নেব, এজন্য আমি একটা কড়াইতে তেল নিয়েছি আর এই রোলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচ রয়েছে মিডিয়াম লোয়ের মাঝামাঝি, আর এই মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু রোলগুলো ভালো হবে না। যখন এভাবে হালকা লাল হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেছে চিকেন রোল। এভাবে করে তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর এটা খেতে যে কতটা মজার সেটা তো আশা করি আপনারা দেখেই বুঝে নিয়েছেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন।